অক্সিজেন পার্লার আমাদের রোটারি ক্লাব অফ দুর্গাপুরে স্টার্ট করলাম। আমাদের রোটারিয়ান পঙ্কজ মুখার্জি সব ইনফ্রাস্ট্রাকচার দিয়েছেন, ছটা বেড থেকে শুরু করে সিলিন্ডার, হাউস স্টাফ সমস্ত দিয়েছেন। আমরা এটা জনসাধারণের জন্য শুরু করলাম, এখন আমরা এটা ডে কেয়ার হিসেবে স্টার্ট করছি, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা, সাপোর্টেড বাই ওয়ান অ্যাম্বুলেন্স। আমাকে ওনারা রিকোয়েস্ট করছিলেন অ্যাম্বুলেন্স যদি রাত্রিতে রাখা যায়, আমরা চেষ্টা করবো অ্যাম্বুলেন্স রাত্রিতে রাখা। সারাদিন হয়তো দিলাম কোনো একটা পেশেন্টের, হয়তো অক্সিজেন লেভেলটা উঠলো না ঠিক মতো, সন্ধ্যেবেলা আমরা তাকে আমাদের অ্যাম্বুলেন্সে বলবো যে কোনো হাসপাতালে নিয়ে যাবে, এটা আমরা করেছি। আমার নাম বিপ্লব পশুরাম, আমি রোটারি ক্লাব অফ দুর্গাপুরে ইমিডিয়েট ক্লাস প্রেসিডেন্ট। প্রশংসা করা এবং এদের উৎসাহিত করা ছাড়া আমার তো অন্য কোনো চিন্তাই মাথায় আসতে পারে না, এবং আমার ধারণা এই ধরনের যে সংগঠন তাদের এই শুভ কাজের মাধ্যমে আমাদের যুবশক্তি এবং সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করে। সকলের মনে একটা সুপ্ত বাসনা থাকে মানুষ হিসেবে যে আর একজন মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা করে উঠতে পারি। এই ধরনের সংগঠন যখন অগ্রণী ভূমিকা নেয়, তার সঙ্গে সঙ্গে আরও পাঁচটা সংগঠন, সাধারণ মানুষ তারাও উদ্বুদ্ধ হন যে কীভাবে আমরা আরেকজন প্রতিবেশীর পাশে দাঁড়াতে পারি। এটা তো একটা নজির স্থাপন করা জিনিস, আমরা অনেক জায়গায় দেখি, কিন্তু রোটারির মতন সংগঠন তারা এতে অগ্রণী ভূমিকা নিয়েছে, এটা আমার কাছে খুব আনন্দের। এই জন্যেই যে আমি আশা করি তাদের উৎকর্ষতা দেখে আমাদের অন্য অন্য যারা এ ব্যাপারে উৎসাহী তারাও তাদের উৎকর্ষতা বাড়াবেন।